গাইজ গেমের মধ্যে পড়ছে নতুন একটা ভূতের রিমোট, আর এটা দিয়ে আজকে তোমাকে জাতির বড় ভাবিরে জ্বালায় খামো। আর আর এটার সাউন্ডটা দেখো কি ভয়ঙ্কর, জনি মুটটা দেয় দেখছো কি ভয়ঙ্কর সাউন্ড। আর এমনিতে পোলাপাইন মানুষ হয়তো মনে করো এই সাউন্ড শুনলে মনে করো মুইটা দিব। ইয়া ইয়া, আর এখন এটা এটা বার করতে হইলে কি করতে হইব তোমরা কি কেউ জানো কি করতে হইব? আরে ভাই স্পিন করতে হইব, এটাও জানো না তো? আমরা কিন্তু এই জায়গা থেকে মনে করো প্রথমে 40 ডায়মন্ডের একটা স্পিন করে দিবো, আর আমার কাছে কিন্তু 8000 ডায়মন্ডের কাছাকাছি আছে, আর প্রথম স্পিন এই দিয়ে দিব দেয় নাই। আচ্ছা 400 ডায়মন্ডের স্পিন করবো, তারপর কিন্তু একদম নিশ্চিত দিবই দিবই যে দাও এই বেগুনি বাতি জ্বলছে, এবার দিয়ে দিব দিয়ে দিব দিয়ে দিব। দেখ গেরি না, দে দে কুমড়ার মাথা দিতেছে। আচ্ছা আচ্ছা যাক দেয় নাই, এইবার দেয় নাই। আচ্ছা 30টা কুমড়ার মাথা লাগে, আমরা 400 ডায়মন্ড করে স্পিন করতে দেয় দেই কতক্ষণ লাগে। এই এই ভাই এইবার তো দিবি ভাই, গেরি না দিয়া দে। কংগ্রেচুলেশন, দিয়ে দিছে দিয়ে দিছে, বাক্স দিছে। এ রে কি করছো, আবার কংগ্রেচুলেশন, এবার তো দিয়ে দিছে। এ ভাই এ নায়ক মান্নার পোশাক দিছে। আচ্ছা যাক, যত ডায়মন্ডই লাগে আজকে বার করে আসার মই চার মো, গেরি না সিস্টেম এক করে লামো তবু এটার বার করে আসার মো। আর গাইজ দাঁড়াও, আমি আবার 400 ডায়মন্ড করে করে স্পিন করে দিতেছি, আর তোমরা 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 একটু হিসাব রাখো যে কত ডায়মন্ড আমার খরচ হইতেছে, যে তোমরা বার করবা নাকি করবা না, এটা আমারটা দেখে তোমরা সিদ্ধান্তটা নিয়ে নাও। আমার এই কুমড়ার মাথা ভাই এত কমায় টমায় দিতেছে গেলে গিয়া, 30টা কুমড়ার মাথা হইলে কিন্তু আমরা এই যে স্টোর থেকে এটা পাল্টায় লইতে পারবো। কয়টা মাথা হয়েছে কুমড়ার মাথা হয়েছে আমার কাছে 23টা, তো আরও 60টা কুমড়ার মাথা লাগে। তাড়াতাড়ি স্পিন করি 60টা কুমড়ার মাথা লইয়া, তারপর মনে করো ইমুটটা লইয়া, তারপর তোমাকে জাতির বড় ভাবিরে যায় জ্বালাতন করবো। তো আবার স্পিন করে দিতেছি দেখো, তোমাকে সময় বাঁচানো লাগে, কত কষ্ট করতেছি আমি ভিডিওটারে টাইনা টুইনা দিছি। 29টা এইবার একটা স্পিন মারবো, এইবার দিয়ে দিলে 30টা হয়ে যাবো গা, 30টার উপরে হয়ে যাবো গা। এবার 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 দিয়ে দিলে দিছে, এই ইমুট মনে হয় দিয়ে দিচ্ছে রে ভাই, এবার কংগ্রেচুলেশন। বিয়েডি মানুষের পোশাক দিছে, এটা কোনো কথা রে ভাই, এটা কী করতেছে গেরে না আমার লগে? আচ্ছা যাক, যা করছে নাই করছে 35টা ডায়মন্ড খাইছে। এখন আমি এই মুটটা এই জায়গার থেকে এক্সচেঞ্জ করে লইম গাইজ, এই যে দেখো 30টা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করবো। দেখছো গাইজ দেহ, এটা দিলে কি একটা সাউন্ড হয় রে ভাই, কি ভয়ঙ্কর। আর এই যে তোমাকে জাতির প্রভাবী আয় বসছে, এখন মনে করো জ্বালাতন শুরু। এ নবরি দেখ আমি কি লয়েছি, একটা জিনিস দেখবি। কি কি জিনিস দেখাইবা? কি জিনিস দেখাইমো? এই যে দেখ, এই যে এই যে এরকম শব্দ করে গেলে কি আমার বই করতে সেটা দিও না, এটা দিও না। আর এটা বার করছি তোর লাগিয়া, দিমু না মানে 100 বার দিমু। আমি কইতাছি না এটা দিও না আমার বই করে, বই পাওনের লাগিয়ে তো আমি এই মুড দিতাছি 35 ডায়মন্ড খরচ করে মনে করে কি রে গেল গা। আচ্ছা আবার লয়ে যাচ্ছি, আবার লয়ে আবার দিমু এই মুড। তুই কই যাইবি যাইবি কই নবরি, তুই তোর জ্বালায় কামো, তোর লাগিয়ে এই মুড বার করছি। এই যে এই এই দেখ, তুমি এই মুড দিতাছো আমি গেম থেকে বের হয়ে যাবো। আরে না না না, এই 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 তুই যাইবি কই, তুই যাইবি কই, তোর আবার লয়ে বরমু নবরি, তুই কি রে এই ওই যে গেম থেকে বের হয়ে গেছে। আচ্ছা আর ফোন দিয়ে লয়েই। A few moments later. যাক অবশেষে ফোন দিয়ে লয়ে পড়ছি, তুই কই যাইবি, তোর জ্বালাতন কই রে আজকে কাম। না ওই মোটার দিমু না, যাও সত্যি ওই মূর্তি বানা তো, আর সত্যি ওই মোটার দিতাম না, তুমি এমনি দেই পোলা পাইন মানুষ, তুমি এই ভূতের মূর্তি দেখে ডরা, ওই ডার আমি দিমু, ওই ডার দিতাম না, যাও কি এর দিতাম না, তোর তো ম্যাচের মধ্যে নিয়ে দিমু। এই এই যে ম্যাচ স্টার দিয়ে দিছি। আর গাইজ দেখো, এই যে আমরা কিন্তু বিমা শক্তির মধ্যে নামিয়ে গেছি, আর এই জায়গায় নামার একটাই কারণ, এটা হইতাছে আমি এ এ এ রে রে এই জায়গায় নামার কারণ হইলো আমি এই ইমুটটা দিয়া দেখবো যে নিচে যাইতে পারি নাকি, কিন্তু আমার তো এই জায়গায় হেলথ কমে গেছে আর একটু বাকি আছে, দেখি নিচে যাইতে পারি নাকি। এই ইমুটটা দিমু আর নিচে একদম অটোমেটিক মনে করো যে এ এ রে আবার ওদিন নক হয়ে গেলাম গা। এ নবজি তাড়াতাড়ি আয়, আমার রিভেক কর, আমি মরে যেতেছি গা, তাড়াতাড়ি আয়। দাঁড়াও দাঁড়াও আইতেছি। আচ্ছা তাড়াতাড়ি নাম, এখন নামলে আমি মরে যাবো গা। না দাঁড়াও, আমার জীবনটা বাড়াইলোই তারপরে নামতেছি। এই তুই জীবন বাড়াইবি কি দিয়া, তোর কাছে কি আলোক আছে, তুই কি আলোক নিয়ে আইছো? ঘুষ দিতেছ আর তোর লেগেই তো এই মোট বার করছি। নবরি দাঁড়া দাঁড়া দাঁড়া, গ্লুয়াল আছে না তোর কাছে? গ্লুয়াল দুইটা আছে, দে তাইলে, যে দুইটা আছে ওই দুইটাই দে। দিবি না মানে, দিবি না মানে, দাঁড়া ভূতের ইমুট দিতেছি। এই যে এই চলো, দে দে তাড়াতাড়ি দে। কি কিরে একটা দিলে কিরে লেগে, একটা দিলে কিরে লেগে,
দে আরেকটা দে যেটা আছে ওইটাও দে ওইটাও দে বুদি রিমোট বন্ধ করো আমি দিতেছি দিতেছি এই তো ভালো মানুষের মতো কথা আরে অন্তর লয়ে যাবো পিকের মধ্যে আর আমি এমনি দৌড়াদৌড়ি করে যাওয়া পছন্দ করি না জিপ লাইন দিয়ে আমাকে আয় নো প্রিয় দিকে আয় দুর্বল প্লেয়ার তাড়াতাড়ি ওঠ জিপ লাইনের মধ্যে না উঠবো না এটা দেখে গেলে গেলে আমি পড়ে যাই গেলে আমি পড়ে যাই আচ্ছা বুদি রিমোটটা কি আবার দিমু না না বুদি রিমোট দিও না উঠতেছি উঠতেছি আর যাও লাগতো না নাম নাম এই জায়গা একটা এনিমি আসছে এটা দৌড়তে হইব দৌড়ে হইব ওই মুটটা দিতে হইব তুই পিছ দিক দিয়ে ঘুরে যা পিছ দিয়ে ওই যে যাইতে থাকা পিছন দিক দিয়ে ঘুর নো ব্রিয়েডের ধর এটার দৌড়ে তাড়াতাড়ি মার এ এই যে নিলি তো কিলটা চুরি করিয়া আচ্ছা যাক সমস্যা নাই কিল চুরি করছস করছস এটা তো নক্ত হইছে এটারে অনেক যে এই মুটটা দিতে হইব বুদের মুটটা দিতে হইব যে বন্ধু দাও বুদের রিমোট দেখছো বন্ধু 3500 ডায়মন্ড খরচ করিয়া লইছি এটা এনিমি বই পাইতেছ নাকি তুই বই পাইতেছস ওইটা ক তুই নিজে যে বই পাইতেছস ওইটা তো আর কইতাছস না এদিকে আয় এই যে বাইকে ওঠ আয় নব্রি ওই দিকে যাইস না বাইকে ওঠ তাড়াতাড়ি বাইকে ওঠ বাইক দিয়ে কই যাইবা বাইক দিয়ে কই যাইবা বাইক দিয়ে শ্বশুর বাড়ি যামু শ্বশুর বাড়ি ও তাইলে আমগো বাড়ি হাই রে নব্রি রে এই 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 বাত্তিটা দেখতাছ না এই জায়গায় তুমি যদি বাইকটা নিয়ে এই বাত্তিটার কাছে যদি দাঁড়াও না তাহলে দেখবা যে একদম আসমানের উপর উঠে যাইবা গা হ সত্যি আসমান উঠে যাইবা গা তুমি একটা বার বাইকটা নিয়ে আই যে বাত্তিরার কাছে আইয়া দাঁড়াও দেখবা যে একদম বাইক উল্টায়া বলটা একদম আসমানের উপরে যাইবো গা আরে তখন তো তোমার বাইক ছিল না এর লাগি মরে গেছো গা এখন মরবা না দাঁড়াও দাঁড়াও একটু ওয়েট করো এখনই আসমান উঠে যাবো গা একদম আসমানের উপর উঠে গেছো গা তুমি চোপ চোপ এরপরে আর কইছ না আমি জানি তুই কি কইবি তুমি আবার আমারে বুলায় বুলায় মাইরা দিছ শয়তান বেটা বসা বেটা খারাপ বেটা খালি আমার এই মাইরা দেয় খালি আমার এই মাইরা দেয় হ আমি খালি তোরে মাইরা দেই আর আমার নিজের প্রতি নিজেরই এমন ঘৃণা হইতাছে আমি কি লেগে বারবার তোমারে মাইরা দেই ইচ্ছি রে আমি তো কাজটা ভালো করি না এত খারাপ কে লেগে আমি হ্যাঁ আমার তো নিজের প্রতি নিজেরই ঘৃণা হইতাছে আমি তো লোকটা বেশি একটা সুবিধার না আচ্ছা যাও তোমার যেহেতু এত বড় একটা অ্যাক্সিডেন্টের মধ্যে মারছি তোমার রিভাইভ করে দেই এই জায়গার থেকে আর গাইস শুনো তোমাদেরকে এখন একটা কথা বলি আমি যে ডায়মন্ড টপ আপ পেজ বা সাইটগুলো প্রমোশন করি ওগুলো করার আগে 100 বার যাচাই করে আনি যে ওগুলো ট্রাস্টেড কিনা আর তোমরা আমার সাবস্ক্রাইবার আমি কখনোই চাইব না যে আমার দ্বারাতে তোমাদের কোনো ক্ষতি হোক তো যার কারণে যাচাই বাছাই করার পরেই কিন্তু আমি প্রমোশনটা করি আর তোমরা যদি খুব দ্রুত ডায়মন্ড টপ আপ করতে চাও তাইলে চলে যেতে পারো ফ্রি ফায়ার আলট্রা নু পেজের মধ্যে আর এটার মধ্যে তোমরা রিভিউগুলো চেক করে নিতে পারো তো খুব ভালো ভালো রিভিউ আর যেইখান থেকে তোমরা ডায়মন্ড টপ আপ করো না কেন রিভিউগুলো চেক করে তারপর করবা আর গাইস তোমরা খেয়াল করছো নাকি জানি না সামনে কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসছিল আমি একটারে মারছি আর আমার গার্লফ্রেন্ড একটারে মারছে আমি মনে ফুলাটারে মারছি ওই মায়াটারে মারছে এ নব্রি এ দেখ কত সুন্দর রিমোট আচ্ছা যাও তোমার সামনে তাইলে এই মুটটা দিতাম না আর আমি তো আসলে লোক তো অনেক বড় খারাপ অনেক খারাপ আমি আমি কেমনে তোমার মতো একটা ফলাবাইন মানুষ এমনি জ্বালাই আমি এই মুটটা দিয়া তুমি ভয় পাও তারপরও আমি এই মুটটা দেই কিন্তু আজকের দিনটা দিয়া লাই যেহেতু 35 ডায়মন্ড দিয়ে বার করছি ভূত ওইটা নব্রি ওইটা ভূত আরে না 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 যাইস না যাইস না তোর মাইরা লাইব নব্রি মাইরা লাইব ওই যে এনি মিয়া বলছে এই জায়গায় আবার দেখতো তুই তুই আবার এমনও যাইতেছস ওইদিকে এদিকে যাইস না তোর মারবো রে নব্রি মারবো তুই এদিকে আয় তাড়াতাড়ি এমনও সময় চায়া পরে দিকে এই যে এইদিকে একটা এনিমি আছে আবার পিছন থেকে গেড়ে মার রে ভাই রে ভাই ওই যে কিরে এ আরে আমার ভাই বাদার দেয়া যাইতেছে আমার বন্ধু বান্ধব ভাই বলছে ম্যাচের মধ্যে ও বাবা গো আমার আমারে বাঁচাও আমারে বাঁচাও অন অন কি লাগি আমি তোর বারবার কইলাম যাইস না তারপরে তুই গেছস আর 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 যাইবি কোন সময় আর যাইবি তুই না যামু না চৈতন ভূত বসে ভূত খারাপ ভূত ভূত পচা না ভূত ঠিকই আছে তুই ভূতের কাছে যাইবি কি লাগি বন্ধু তুমি কি গোলাপের রিমোট দিতাছো আমার কাছে ভূতের রিমোট আছে এই যে দাও এই যে বন্ধু এদিকে আইও এদিকে এই যে দাও কত দামি রিমোট আরে বন্ধু দাও না একটু এদিকে আরে যা দে ইয়া কারে মারতাছো এডা 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 আমার গার্লফ্রেন্ড রে ভাই এটা তোমাকে ভাবি মারলে ওই যে ওই ভূতেরে মারো তোমার ভাবিরে মাইরো না আর গাইস তোমরাও যদি আমার ম্যাচের মধ্যে পাও তাইলে ভাই তোমরাও টিম আপ করে নিও তাইলে আমিও তোমাকে লগে টিম আপ করে নিব আর আমি কিন্তু আজ পর্যন্ত কারোর টিম আপ করে আজ পর্যন্ত কোনো এনিমিরে মারি নাই ইয়া ইয়া দেহ না এনিমি ড্রেস আপটা কত সুন্দর লাল কালারের কিন্তু ওই গোলাপি রিমোট দিতেছে গেলে গিয়া এ বন্ধু আমারে দাও গোলাপি রিমোট দিলে আমারে দাও এই যে এদিকে দাও আবার আমার গার্লফ্রেন্ডে দিতেছ এ বেটা এ এ আমি জানোস না আমার গার্লফ্রেন্ড গোলাপি রিমোট দেওয়া সহ্য করবার পারি না বেটা তুই আমার সামনে আমার গার্লফ্রেন্ডের গোলাপি রিমোট দে এ এ এ কি 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 করলো আমি তো ভাইলে আমি করে মারছি ভাই আমার বন্ধুরে মেরে লাগছে এত বড় গলি যা তোর এত বড় সাহস তুই আমার বন্ধুরে মারছস বেড়া এত বড় কলিজা
এ রে ওরে মারিস না, এ নবরি মারিস না, থাক ওয় আরেকটা ভাই বাদার, ওয় আরেকটা বন্ধু বান্ধব কেমনে মারমু, থাক কিছু করার নাই, আয়া পড়ছে ম্যাচের মধ্যে এতিম পোলা পাইন বিটুকের ছোট ভাই, আয়ো বন্ধু আয়ো আয়ো। আর তোমার বন্ধু আমি একটা জিনিস দাম, ওই যে দাও 750 ডায়মন্ড খরচ করে গিয়া 3500 ডায়মন্ড খরচ করে এই যে দাও এই মুটটা বার করছি গেরিনার ফ্রি ফায়ারের দালালির ডায়মন্ড দিয়ে বার করছি, এটা দেও এ বন্ধু দেও রে দেও দেও, দেখছো ভূতের মুট ডরাও না বন্ধু, বিটুকের ছোট ভাই ডরাইছে মনে একটু, তুই পাকিস্তানি বাহিনী, তুই এত বড় মির্জাপুর এটা কেমনে করলি তুই, আমার আমার গার্লফ্রেন্ডের বেটা তুই মাইরা দিচ্ছস, এর আগে তুই আমার বন্ধুর মাইরা দিচ্ছস, ওরে 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 কি করা উচিত, ওরা তো মাইরা লাগছে, ওরা আরেকবার মারতে মন চাইতেছে, ওরা যদি রিভাইভ করুন যেত, ওরা রিভাইভ করে আইন না আরেকবার মারলাম হইলে, আমার আমার গার্লফ্রেন্ডে মারছে আবার আমার বন্ধুটারও মারছে, এত বড় গলি যাওয়ার এত বড় সাহস, আচ্ছা না এই জায়গায় আমার কাছে টোকেন হয়ে গেছে, আমি তোমার রিভাইভ করে দিতেছি, রিভাইভ করবো না মানে রিভাইভ করবো না, কে লেগে তুই আবার স্টার জলসার নাম লইছস, তোর না একদিন কইছি যে আমার সামনে স্টার জলসার নাম লইবি না, আর কি নাটক দেখবি তুই, হ্যাঁ গেমের মধ্যে কি নাটক দেখবি, চুপচাপ গেম খেল, নাটক দেখা স্যার আমার কাম আছে, নাটক দেখা স্যার আর 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 কি কাম আছে, তুমি জানো না আমার হাড়ি পাতিল মাঝে হই কতগুলো হাড়ি পাতিল পড়ে আছে, অন যায় আমার সবগুলো মাছ দেব, ও তুই তো আবার হাড়ি পাতিল মাছ আস, তোর মাই তো আবার তোরে দিয়ে হাড়ি পাতিল মাছ যায়, ওই যে ওই যে দেখ ওই যে দেখ দেখছস এনিমি, আজ আমি তো তোমার এই জায়গা থেকে রিভাইভ করে দিতেছি, তুমি এই যে এই ম্যাচটা খেইলা তারপর যায় কি হাড়ি পাতিল মাছ বানাই কি করবা পরে যাইও, আর এনিমিটার আমার দূর তুইবো দিক তুইবো, এটা কোন দিকে গেছে, আচ্ছা গেছে তো গেছে কোন দিকে, তো এই 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 সময় কেমনে বুঝবা গাইজ, ওই নিশ্চিত উপরের দিকে গেছে, কারণ এই দিক থেকে দৌড়ান খায় কিন্তু উপরের দিকে যাইতে পারে, নিশ্চিত উপরে কোনো জায়গায় ক্যাম্পাস, এই যে এই যে দুর্বল বিলি এরা দিল পায়ে মাইরা নক করে লাইছি, যাক ওর ওর বন্ধু কিন্তু আছে, আর ওর এই আমার এই যে বুধের মুটটা দিতে হইব বন্ধু, দাঁড়াও 3500 ডায়মন্ড দিয়ে হয়েছে, রে 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 গ্রেনেড মারতাছস কে রে বন্ধু রে, ভিতরে কি আইছে গ্রেনেড না, আচ্ছা ওর 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 যে বন্ধুটা আছে এটা কিন্তু বাইরে আছে, ওই যে লাভাইতেছে পাইতে না বন্ধু, দাঁড়াও একটু মজা করি ওর লগে, এই যে বন্ধু এই যে দাও আমি আসি, এই যে নাই আসি নাই আসি নাই, দেখছো বন্ধু এটার মাইরে দিন আবার বাড়ি থেকে রিভাইভ করে দিবো, আর গুলু ওর লোক কিন্তু দুর্বল মুর্বল হয়ে গেছে, এটার কিন্তু ফাড়াই যাই, আয় পড়ছে আয় পড়ছে, ওর লোক একটু মজা করতে হইব, এই যে এই একটু একটু করে মারমো, আর আমার এই যে এই বন্দুকের কালারটা লইয়াও এটা ঠিক হয় নাই, কারণ এই বন্দুকের কালারটা কি এটা দেরিতে রিলোড লয়, মানে গুলি করার পরে অনেক দেরি করে মানে রিলোড লয়, নোব্রি মারলি না আমি এটা লোক ফাইজ আমি করতেছিলাম, আর আমার দেখাই যে শটগানটা বেশি বাড়াবাড়ি করতেছে, এটা তো রিলোড স্পিরিট একদমই কমজোর, এটা লইয়া হয় আমার একদমই ঠিক হয় নাই, আর আমি হতো এনে ব্যাক কলের মতো কাম করতেছি, এনে ঘুরে একটা একটা কানে কোনো একটা শট দিলে কিন্তু মরে যায় গা, একটু ভূতের ইমুটটা দেয়া দেয় এত দামি ইমুট, আচ্ছা না যাক এই যে দাও তোমার জুনের ভিতরে যায় আমি রিভাইভ করে আইমু, এখন আল্লাহ তুমি আমার জুনের ভিতরে যায় রিভাইভ দিতেছো কত কি এর ভালোবাসা ভালোবাসা, তুই যাতে গেম সাইরে স্টার জলসা নাটক দেখতে না যাস এর লাগি আমি তোরে রিভাইভ করতাছি, আর আমি তো আছে মরে যাইতাছি গা, আর আমি যদি জুনের মধ্যে মরে মরে যাই গা তাহলে কি জাতি আমরা ডাকবো বড় রুবেল ভাই, আই ও এ আই ও এ মরে গেছি গা জুনের মধ্যে মরে মরে গেছি গা, খালি তোর লাগিয়া নব্রি তোর লাগিয়া খালি এখন আমি জুনের মধ্যে মরে মরছি, আর আমি যদি তোর যদি রিভাইভ করতে না যাই তাহলে কিন্তু এতক্ষণে আমি বাচ্চা যাই, আর আমি যদি বাচ্চা থাকতাম তাহলে দুটো এনিমি আছে ওই দুটো টুকা টাকা মেরে কিন্তু বুইয়াটা করতে পারি, তোর লাগিয়া মরছি নব্রি তোর লাগিয়া মরছি নব্রি, কোকে লাগিয়া আমার কাছে যে ছোট বন্দুক আছে এই ছোট বন্দুক দিয়ে নিচে দুইটা এনিমি রে মাইরা একদম বুইয়া করে ফেলমু, আবার নেকামি শুরু করছস তুই, ছোট বন্দুক দিয়ে মাইরা একদম বুইয়া করে ফেলমু, বড় বন্দুক দিয়ে পারছ না আবার ছোট বন্দুক দিয়ে মাইরা বুইয়া করে লাইবি, এই গিয়া জোনাইতাছে পিছে থেকে সামনের দিকে যায় এই যে যে প্লেয়ার দৌড়া এই যে প্লেয়ারের সুদা সুদি সামনের দিকে যা নাইলে তুমি সামনে আইতে কইলে দিকে আমি পইরা পইরা গেছি নাইলে আমি এটা বুইয়া করতে পারতাম।